দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বাড়িহাট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবার হাট বসে সোমবার আজ গতকালকে থেকে কিন্তু বৃষ্টি যার কারণে দেখছেন আমদানির সংখ্যাটা একটু কম তারপরেও বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দেব ফ্রিজের এবং ক্রস জাতের সারের ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া কি অবস্থা বলেন তো এটা কত দাম চাইছিলেন 125 ও 180 দাঁতে আসছে দাঁত হইছে এক বছর থেকে দু চার দিন আরো শর্ট আছে 1,80,000 টাকা দাম চাইছে দেখছেন এই যে এইটা পাগুলো কিন্তু বেশ মোটা সোটা আছে 1,80,000 টাকা দাম চাওয়া হয়েছে এইটা কত বলে ভাই কত বলে 45 1,40,000 থেকে 45 পর্যন্ত দাম আছে কত চাইছেন ফিনিশিং এ 60 1,60,000 এর নিচে আসবে না ভাই তাও একটা আইডিয়া দেন যে সর্বশেষ কত হলে ছাড়বেন 150 হলে বিক্রি হবে এইটা 1,50,000 আমরা একটু চলে যাই এই পাশে এগুলো কিন্তু মাংস উপযোগী সার দেখি সম্ভবত দেখা দেখি চলছে চাচা কি চেক করলেন বলেন তো যে চামড়াটা কেমন মোটা না ঢিলা কি ফলাফল কি দাঁড়াইলো বলেন না একটু শুনি কি দাঁড়াইলো ফলাফল তেল কম মানে তেল কম থাকলে গোস্ত বেশি হবে নাকি ওজন কম হয় তাহলে তেল কম হলে ওজনটা একটু কম হয় আপনারা তো গোস্তের জন্য কিনছেন আচ্ছা তেল কম হলে তেল কম আছে না তেল লাগি তেল কম কত টাকা দাম দিছেন দাম কত টাকা বলছেন 40 1,40,000 কত চাইছে 55 চাইছে কত 155 155 আর 140 আচ্ছা কতটুকু গোস্ত আইডিয়া করছেন 5.5 মন কত টাকা কেজি বিক্রি করছেন কোথায় এটা আফতাবগঞ্জ 700 টাকা কেজি দেখছেন 40 আর 55 দাম দর চলছে এই যে এইটা আপনাদেরই ভাই আপনাদের আপনারা কতটুকু আইডিয়া করছেন গোস্ত হবে 6 মন পার 6 মন আর আপনারা আইডিয়া করলেন 5.5 মন তার মানে 6 মনের দরে আপনারা হিসাব দিচ্ছেন তাহলে কত চাইলেন ফিনিশিং এ 65 65 ওনার কাছে চাইলেন 55 না না 65 165 65 65 চাইছে কিন্তু সর্বশেষ কিন্তু উনি 55 চাইছে আমরা একটু দেখছি দেখানোর চেষ্টা করছি আপনাদের এটাও কি আপনাদের এটাও এটাও এটা কত দাম চাচ্ছিলেন এটা কতটুকু গোস্ত আসবে ভাই 5.5 মন 62 কমে আসবে না 5,000 আরো কমবে মানে 55 পর্যন্ত যাওয়া যাবে 55 পর্যন্ত দর্শক শ্রোতা আজান হচ্ছে আমরা আজানের পরে আবারও আসব ¡Gracias!
দাম দিছেন আসেন আর একটু ধরি আজানটা শেষ হোক এই কইতে বলছি এই দেখো